সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। খিরসাপাতির মতো স্বাদের আমের নতুন জাত। চাপাইনবাবগঞ্জে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার। চাপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খিরসাপাতি আম আমের জাতগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। জিআই সনদ পাওয়া খিরসাপাত আম মৌসুম শুরুর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়। তবে এবার খিরসাপাতির মধ্যে নতুন একটি আমের জাতের সন্ধান মিলেছে রুক্ষ বরেন্দ্রভূমিতে। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার জোটাবরতলা এলাকায় একটি কৃষি খামারে দেখা মিলবে এ আমের। নাম না জানা আম গাছটি 3 বছরের বেশি সময় পর্যবেক্ষণে মিলেছে নাবি জাতের বৈশিষ্ট্য। নাবি এ জাতের স্বাদে মিল পাওয়া গেছে জনপ্রিয় জাত খিরসাপাতির সাথে। জাতটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করতে আগ্রহী চাপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টার। চাপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ। তিনি বুধবার বেলা 11টার দিকে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে আসেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় করেন, ঘুরে দেখেন বিভিন্ন শ্রেণীর কক্ষের পাঠদান কার্যক্রম। এ সময় তিনি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল শিক্ষা কার্যক্রমের বিষয়ে খোঁজ খবর নেন। স্মার্ট বোর্ডের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য বিদ্যালয়ের শিক্ষকদেরও ধন্যবাদ জানান। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক HZM নুরুল হক ও জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ সহ অন্যান্যরা। সারা দেশে সিরিজ বোমা হামলার বিচার দাবিতে চাপাইনবাবগঞ্জের মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ। বুধবার শহরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে সড়কে বেলা 11টা থেকে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল লতুফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা ও সাধারণ সম্পাদক HM ফাইজার রহমান কনক সহ অন্যান্যরা। মানববন্ধন শেষে জেলা আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়, শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।